বর্ষাকালে গ্রামের কাঁচা রাস্তাগুলো খানাখন্দ গর্ত কর্দমাক্ত হয়ে যায়, এতে করে দুর্ভোগ পোহাতে হয় সাধারণ জনগণের। আর এইসব ব্যাপারে নজর নেই জনপ্রতিনিধিদেরও। এমপি মহোদয়ের কাছে, মাননীয় চেয়ারম্যানের কাছে আমরা অকুল আবেদন, আমাদের এই রাস্তাটা যেন একটু ঠিক করে দিয়ে দেখ। আমাদের সরকার অনেক কাজ করছে, কিন্তু আমাদের 3 নম্বর ওয়ার্ডে এই রাস্তাটা এই পর্যন্ত এইভাবে পড়ে রয়েছে, কিন্তু এই রাস্তাটার কাজও নাই। তেমনি অবহেলিত ফেনী সদর উপজেলার কালীদহ ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ড যাত্রা সিদ্ধি গ্রামে মুক্তিযোদ্ধা রসুল আহমেদ নামের কাঁচা রাস্তাটি দেখলে মনে হবে এটি রাস্তা নয়, ধানের চারা রোপণের জন্য হাল চাষ করা হয়েছে। আমরা এই যে এই রাস্তা নিয়ে রাত্রে একজন রোগী যদি হসপিটালে নিতে হয়, আমরা হসপিটালে যাওয়া সম্ভব না, একজন সিএনজি আসে না, একটা গাড়ি আসে না, একটা অ্যাম্বুলেন্স আসে না, আমরা আলগাই রাস্তা হাই রোডে আনতে হয়। এখন আমাদের এই রাস্তাটা নিয়ে আমরা অনেক কষ্টের মধ্যে পড়তেছি। আমরা এই 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 গ্রামের মধ্যে আপনার অন্তত 15-16 হাজার মানুষ, 15-16 হাজার মানুষই আমরা কষ্ট করতেছি। প্রতিনিয়তই চরম দুর্ভোগের শিকার হচ্ছেন স্থানীয় জনসাধারণ, স্কুল কলেজের শিক্ষার্থী, অসুস্থ রোগী ও মুরগির খামারিরা সহ স্থানীয়রা। না, এই রোডটা কিন্তু হওয়া খুবই জরুরি, কিন্তু রোডটা হইতেছে না, এখানে আমরা অনেক লোক কষ্ট করতেছে এই রোডে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সঙ্গে মুক্তিযোদ্ধার নামে সংযোগ রাস্তা থাকলেও এই রাস্তায় এখনো কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি, এতে করে স্থানীয় জনসাধারণের মাঝে সৃষ্টি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। দুইটা মসজিদ আছে এই রাস্তার পাশে, এমনকি একটা হিন্দু বাড়ি কয়েকটা আছে, এদের একটা মন্দির আছে, এরা অনেক আইসে যাইতে অনেক কষ্ট করতে হবে। বর্ষাকালে যে কোনো একটা অনুষ্ঠান হলে তারা মালামালগুলা হাঁটিয়ে আনতে হয়, মাথায় বোঝা দিয়ে আনতে হয়, তাদের কোনো গাড়ি চলার ব্যবস্থা নেই। আমরা এমনকি রাত বিরাত যদি কোনো একটা অসুস্থ হয়ে যায় একটা গাড়ি আসে না। স্থানীয় ইউপি সদস্য নাসিমউদ্দিন মিন্টু বলেন, আমার ওয়ার্ডে মুক্তিযোদ্ধা রসুল আহমেদ, নূর নবী ও মাস্টার আবুল হাশেমের নামে 3টি কাঁচা রাস্তার অবস্থা খুবই খারাপ। বৃষ্টি হলে এসব রাস্তায় কাদা পানিতে একাকার হয়ে যায়, জনসাধারণ ও গাড়ি চালকদের সীমাহীন কষ্ট হয়। আমি ওয়ার্ডবাসীর পক্ষ থেকে রাস্তাগুলো পাকাকরণের উদ্যোগ গ্রহণ করতে স্থানীয় চেয়ারম্যান, এমপি ও স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের সুদৃষ্টি কামনা করছি।